বস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমাদের আজ দেখাবো যে আমরা একটি চুলা, যারা মাটির চুলা করতে চান একটি টিনশেড বাড়িতে বা ফাউন্ডেশনের বাড়িতে, কিন্তু অনেকেই প্রশ্ন করেন, ভাই আসলে এই মাটির চুলাটা যদি দেখাতেন তাহলে ভালো হতো বা খুশি হতাম। তো আমাদের দেখেন একটি নতুন টিনশেড বাড়িতে আমরা একটি চুলা করেছি বা করতেছি এই কিচেন রুমটি। এবং এই আমাদের এই জায়গাটা হলো পাশে প্রায় 4 ফিট 6 ইঞ্চি এবং উচ্চতা প্রায় 3.5 ফিট। তো যদি দোয়া না আসে তাইলে আপনি 3.5 ফিটে রাখতে পারেন, আর যদি দেখা যায় দোয়াটা ভিতরে আসে তাহলে আরও একটু নিচে দিতে হবে। তো এখানে আমাদের প্রায় কিচেন রুমটি 5 ফিট 6 ইঞ্চি এবং লম্বা আছে প্রায় 11 ফিট, এবং এখানে গ্যাসের চুলা হবে। তো এখন আমাদের উপরটা যদি দেখি, আসলে দোয়াটা উপরে, কিন্তু এখানে ছোটো ছোটো গ্যাপ রাখা হয়েছে উপরে প্রায় 8 ইঞ্চি করে বা 7 ইঞ্চি করে এরকম। কিন্তু এদিকে একটি যে আমাদের কার্নিশ যাতে করে দেওয়া আছে এদিকে, কিন্তু দুয়াটা উপরে উঠে যাবে। তো আসলে এখানে 3 ফিট বাড়ানো হয়েছে এই চুলার জায়গাটি, এবং উপরে গিয়ে কিন্তু কমে গেছে। দেখেন এখানে 18 ইঞ্চি হয়ে গেছে ভিতরটা, আর এখানে 18 ইঞ্চি একটা স্ল্যাব দিয়ে এখানে কেউ আমরা আসলে এখানে স্লুপ করেও দিই, এবং এটা কিন্তু সোজা হয়ে গেছে। সোজা করেও দিলেও সমস্যা নয়, এখানে দুয়াটা বাড়ি খাইয়ে উপরে উঠে যাবে। তো আপনারা যারা একটি চুলা করতে চান, এটা যদি দেখেন তাহলে আপনারা অবশ্যই একটু আইডিয়া হবে। জাস্ট যেখানে দেখেন উপরে, কিন্তু আমাদের বাহির থেকে যদি দেখি এরকম, এখানে কিন্তু 3 ফিট বাড়ানো হয়েছে এবং পাশে 4.5 ফিট। তো আপনারা যদি এরকম একটি, যারা কিচেন রুমে বাহিরে চুলা করতে চান, তাদের জন্য এটি হয়তো একটু কাজে আসতে পারে। অনেকে প্রশ্ন করেন, ভাই যে এই চুলাগুলো কীভাবে করা হয়, যদি একটু দেখাতেন তাহলে ভালো হতো। জাস্ট আপনাদের একটু আইডিয়া দেওয়ার জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আরও আশা করি আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।